वेलकम टू ফ্যান্ডাম আবালাটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও নিয়ে চলেছে। আজ তো রিভিউ থাকবেই, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু আগের দিন জিতেছে অ্যাওয়ে ম্যাচে, মানে বেঙ্গালুরু এফসির সাথে অ্যাওয়ে ম্যাচে 1-0 তে জিতেছে। তো সেটার তো রিভিউ হবেই, কিন্তু তার সাথে আজকে থেকে কিন্তু আই লিগও শুরু হচ্ছে, মোহামেডানের খেলা। প্রথমে আগেরবারের চ্যাম্পিয়নের সাথে, শুধু আগেরবার না, লাস্ট দুবারের চ্যাম্পিয়নের সাথে গোকুলাম, তো সেটা নিয়েও কিন্তু কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে নিও সাবস্ক্রাইব, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে আই লিগের কথাই বলবো, কারণ তারপরে আইএসএল এর কথায় আসবো। তো তার আগে বলে দিই যে গতকালকে কিন্তু বেঙ্গল সন্তোষ ট্রফি টিমের জন্য কিন্তু কোচ সিলেক্টেড হয়ে গেছে। গত বছর সন্তোষ ট্রফি টিমের কোচ ছিল রঞ্জন ভট্টাচার্য, তো এবছর কিন্তু সন্তোষ ট্রফির কোচ হয়েছে, যে ন্যাশনাল গেমসে বেঙ্গলকে সোনা জিতেছে, সেই বিশ্বজিৎ ভট্টাচার্য। তো এবছর কিন্তু ফরম্যাটটা অন্যরকম, এতদিন পুরনো যেই ফরম্যাটে সন্তোষ ট্রফি হতো, এবছর কিন্তু সেই ফরম্যাটেই সন্তোষ ট্রফি হবে। তো এরপরে আসি আই লিগের কথায়। তো গুড্ডু তো বললেই যে আজকে থেকে কিন্তু আই লিগ শুরু হচ্ছে, আর আজকে ফার্স্ট খেলা আছে মোহামেডানের বিকেল 4:30 থেকে গোকুলামের সাথে, এটা মোহামেডানের অ্যাওয়ে ম্যাচ। আর খেলাগুলো লাইভ দেখাবে হচ্ছে ডিডি স্পোর্টস এবং ইউরো স্পোর্টস, এই দুটো জায়গায়। তো টিভিতে অবশ্যই ইউরো স্পোর্টস আছে বা ডিসকভারি বলে আছে, আর ডিডি স্পোর্টসের টিভিতেও দেখাতে পারে বা ইউটিউবেও দেখাতে পারে, সেটা সবাই একটু সার্চ করে নিও। আর আজকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ প্রথম দিনই কিন্তু আর টাফ অপোনেন্টের সাথে কিন্তু মোহামেডানের ম্যাচ রয়েছে। আর স্কোয়াড তো জানোই মোটামুটি সেম স্কোয়াডটাই কিন্তু ডুরান্ট থেকে খেলে আসছে, সেই স্কোয়াডটাই রয়েছে, শুধু নিকোলা অ্যাড হয়েছে বিদেশি হিসাবে, আর বাকি কিন্তু যেই 5 বিদেশি ছিল তারাই থাকছে। আর আই লিগেও কিন্তু নিয়ম হচ্ছে 4 বিদেশিকেই খেলাতে পারবে, বাকি কিন্তু সব ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাতে হবে। তো আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম ম্যাচ, প্রথম ম্যাচে সবচেয়ে টাফ অপোনেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যদি এই ম্যাচটা ভালো করে খেলতে পারে, ভালো করে যদি পারফর্ম করে এই ম্যাচটা জিতে নিতে পারে, তার মধ্যে অ্যাওয়ে ম্যাচ কিন্তু, তাহলে কিন্তু বিশাল একটা কনফিডেন্স বুস্ট আপ পাবে, সেটা কিন্তু নিয়ে এগিয়ে যেতে পারবে। প্রথম ম্যাচ জেতা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেলে প্রথম ম্যাচ জেতাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আর এখন যেটা হলো মানে গোকুলামের সাথে খেলা, তো এটা জিতে নিলে আমার তো মনে হয় পরপর কিন্তু অনেক ম্যাচ জিততে পারবে, কারণ বিশাল একটা কনফিডেন্স নিয়ে কিন্তু স্টার্ট করবে তাহলে। আর গোকুলামও কিন্তু যথেষ্ট ভালো টিম, যদিও লাস্ট দুবারে যারা ছিল তারা অনেকেই বেরিয়ে গেছে, অনেকে আইএসএল এ চলে গেছে, বাট আইএসএল থেকে কিছু প্লেয়ার কিন্তু গোকুলামে গেছে, বেঙ্গলের বেশ কিছু প্লেয়ার যেমন তন্ময় ঘোষ, তারপরে দিলীপ ওরাও, এরা কিন্তু রয়েছে। তো সেখান থেকে কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, আর বিদেশিরা তো যথেষ্ট ভালো বিদেশি এনেছে। তো আমাদের মোটামুটি প্রবাবেল মোহামেডানের যে স্কোয়াডটা সেটা একটু বলে দিচ্ছি, আর কে কে সাবস্টিটিউটে থাকতে পারে সেটাও একটু বলে দিচ্ছি। গোলে আমার তো মনে হয় জোথান মায়াকেই রাখবে, কারণ কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করে আসছে। ডিফেন্ডে অবশ্যই দুটো ডিফেন্ডার নিয়ে শুরু করবে বিদেশি, তার মধ্যে একজন সাইড সাইন, একজন ওসমানে, তার সাথে ভ্যানলাল জুটিকা, আর একদিকে কিন্তু আম্বেকার থাকবে। নিকোলাকে অবশ্যই খেলাবে, কারণ লাস্ট সিজনের কিন্তু মানে বেস্ট বিদেশি বলা যায় নিকোলাই ছিল, তো সেই নিকোলা তো অবশ্যই থাকবে। তার সাথে একদিকে ডেমেলো, একদিকে ফেয়াজ উইঙ্গার হিসাবে, প্রীতম সিং মাঝখানে থাকবে, আর একদম ওপরে কিন্তু মার্কাস জোসেফ, আর তার পেছনে কিন্তু ফজলুর রহমান। এইভাবেই হয়তো শুরু করবে, কারণ এই ফরম্যাটেই কিন্তু মোটামুটি কোচ খেলিয়ে আসছে সবকটা ম্যাচ। আর সাবস্টিটিউটে কিন্তু যথেষ্ট ভালো ভালো প্লেয়ার রয়েছে, অভিষেক হালদার থেকে শুরু করে আজারউদ্দিন, ওয়েন ভাজ, কিন লুইস কিন্তু অসাধারণ খেলে আসছে, মানে সাবস্টিটিউটে নেমে কিন্তু অসাধারণ খেলছে, অ্যাসিস্ট করছে, মানে সেন্টারগুলো বা ক্রসগুলো কিন্তু পুরো আগুন জানাল মানে জ্বালানো ক্রস। তো সেইখান থেকে কিন্তু সাবস্টিটিউট বেঞ্চটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। তো কিন লুইস, অভিষেক হালদার, এরা কিন্তু আমি সবসময় বলে আছি পরের দিকে নেমে কিন্তু পুরো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, দুজনেই খুব এনার্জেটিক প্লেয়ার, আর খুব কাজে দেয় কিন্তু এই দুটো প্লেয়ারকে। আর বাকি যেই দুজন বিদেশি আছে তারাও যদি সাবস্টিটিউটে নামে, তাহলেও কিন্তু মানে একজন মিডফিল্ডার, একজন স্ট্রাইকার, আর একজন কি লেভেলের স্ট্রাইকার তো যারই, তো তাদের দুজনের ওপরেও কিন্তু নজর রাখতে হবে যে সাবস্টিটিউটগুলো কোচ কীরম ভাবে করে। উল্টো দিকে গোকুলামের কিন্তু স্ট্রং স্কোয়াড আছে, তো সেই জায়গা থেকেই দেখার বিষয় যে প্রথম দিন কি ফলাফল করে আর কোথায় দেখাবে। তো বলেই দেওয়া হলো, যার যার ইউরো স্পোর্টস আসে না সবাই কিন্তু দেখতে পাবে ডিডি স্পোর্টসে, কারণ ডিডি স্পোর্টস সবার আছে, তো ডিডি স্পোর্টসে কিন্তু খেলা দেখতে পাবে আজকে বিকেল 4:30 থেকে। তো এবার চলে আসি ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি, এই পুরনো রাইভালরি একখানা, এটা শুরু হয়েছিল 2013 থেকে, সেই রাইভালরি নিয়েই কিন্তু আবার পুরো মাঠ কিন্তু কালকে ভর্তি ছিল, যেমন বেঙ্গালুরু তেমন ইস্ট বেঙ্গলের যে অ্যাওয়ে স্ট্যান্ড সেটাও পুরো ভর্তি ছিল, প্রচুর লোক কিন্তু গেছিল। আর খেলা দেখতে দেখতেই প্রচুর কিন্তু চ্যান্ট শোনা যাচ্ছিল দুই সাইডেরই, তো খুব এক্সাইটিং খেলা কিন্তু হয়েছে। প্রথম হাফে বলতে গেলে কিন্তু একদম ইকুয়াল খেলা,
35 মিনিটে 45 মিনিট ইস্ট বেঙ্গল ডমিনেট করেছে, কিন্তু তারা কিন্তু পুরোপুরি ইকুয়াল খেলা হচ্ছিল, দুদিকেই বল যাচ্ছিল। কিন্তু বেঙ্গালুরু একটা জিনিস দেখলাম, বেঙ্গালুরু কিন্তু বল নিয়ে যাচ্ছে, সবই করছে, কিন্তু বক্সের সামনে গিয়ে কিন্তু আর বক্সে ঢুকতে পারছে। বেঙ্গালুরু যত শট হয়েছে দেখবে সব কিন্তু দূর দূরান্ত থেকে, মানে একদম লং রেঞ্জার এদিক ওদিক, ওই পাঁচতলার বাড়ির ওপর বলি আমি সেই রকম কিন্তু শট। তো স্ট্যাটসটা প্রথমে বলে দিই, তাহলেই বুঝতে পারে। পজিশনের দিক থেকে বেঙ্গালুরু এগিয়ে 56%, ইস্ট বেঙ্গল 44%। এবার যদি পাসিং এ আসি, পাসিং কিন্তু দুই টিমেরই খুব বাজে হয়েছে, কারণ খুব কম কিন্তু পাসেস খেলেছে, দুজনেই চেষ্টা করেছিল যে ব্রেকে কিন্তু উঠে গিয়ে মানে হঠাৎ করে গোল দিয়ে আসবে। তো নাম্বার অফ পাসেস 384টার মধ্যে মাত্র 276টা কিন্তু সাকসেসফুল পাসেস, 72% পাসিং অ্যাকিউরেসি। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের 276টার মধ্যে 179টা সাকসেসফুল পাসেস, 65% পাসিং অ্যাকুরেসি। এবার শুটের যে কথাটা বললাম, বেঙ্গালুরু 8টা শট মেরেছে কিন্তু একটা মাত্র অন টার্গেট, সেই একটাও কিন্তু সেই সুনীল ছেত্রী হেড মেরেছিল, আরেকটাকে ব্যাক হেডার মেরেছিল, ওই একদম মানে একটা উইক শট, ওটাই কিন্তু একমাত্র সারা ম্যাচে যেটা উইক কিন্তু অন টার্গেট। আর উল্টো দিকে ইস্ট বেঙ্গলের যদি দেখো, ইস্ট বেঙ্গলের কিন্তু অন টার্গেট 4টে, অফ টার্গেট 2টো। ইস্ট বেঙ্গল কিন্তু অনেক জায়গায় চেষ্টা করেছে, অনেক জায়গায় শুট করতেও পারত, কিন্তু ভালো ভালো ডিফেন্স করেছে। যেমন একটা জায়গায় পুরো কিন্তু বের করে দিয়েছিল, মানে খেলায় বলতেই হবে মাহেশ কিন্তু চারিদিকে, যেখানে দেখা হচ্ছে এটাকে চারিদিকে শুধু মাহেশ, মানে যখনই দেখছি একটা পজিটিভ মুভ সব কিন্তু মাহেশের দিক থেকেই হয়েছে। আর মাহেশ শুরুতেই কিন্তু একটা বল মানে দিয়ে দিয়েছিল ক্লেইটন সিলভাকে, কিন্তু ওরা ঝিঙ্গান একদম লাস্ট মোমেন্টে অসাধারণ ট্যাকেল করে, নাহলে কিন্তু ওখানেই গোল হয়ে যেত। আর রয় কৃষ্ণ একটা চান্স পেয়েছিল ফার্স্ট হাফের একদম শেষ দিকে, ওটা যদি কনভার্ট করতে পারতো, ওটা রয় কৃষ্ণের কনভার্ট করা উচিত ছিল, কিন্তু গোলের মধ্যেই রাখতে পারতো না। ওই একটাই কিন্তু বলতে গেলে ডিফেন্সিভ মিস্টেক হয়েছে ইস্ট বেঙ্গলের, তাছাড়া কিন্তু পুরো ফুল এত সুন্দর ডিফেন্স করেছে, ইভান পুরো দায়িত্ব নিয়ে ডিফেন্স করেছে, লাজুং মুঙ্গা তো প্রত্যেক দিনই ভালো খেলে। আর ওপরে যেটা বললাম চারিদিকে শুধু মাহেশ আর মাহেশ, তো গোলটাও কিন্তু সেরকমই হয়েছে, মাহেশ কিন্তু চেস করছিল, একটা লং বল বাড়িয়েছিল, মাহেশ চেস করছিল, মাহেশ নিজেই বাড়িয়ে নিজেই চেস করছিল বলে, তো ওখানে পড়ে যায় রসেন আর বল নিয়ে কিন্তু বেরিয়ে যায়, সেখান থেকে বলটা হালকা করে রাখে আর একটা ট্যাপ ইন করে দিয়ে কিন্তু বেরিয়ে যায় ক্লেইটন সিলভা। ওই একটাই কিন্তু ম্যাচে গোল হয়েছে 1-0। তো আমি খেলা দেখিনি, তো সেই জন্য আমি কোনো রিভিউ দিলাম না, ওই বলে গেল। তো সেই জায়গা থেকে একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে যে বেঙ্গালুরু কিন্তু এখনও কিন্তু টিম সেইভাবে জেলাপ হওয়া বা ঠিকঠাক হওয়া সেটা কিন্তু হয়নি, কারণ বেশ কিছু পজিশনে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ইউজ করছে না, তাদের নিজের পজিশনে ইউজ করছে না। কালকে হয়তো সুরেশ সিংকে নামিয়েছিল, সুনীল ছেত্রীকে ফরওয়ার্ড রেখেছে, কিন্তু মনে হচ্ছে এখনও সুনীল ছেত্রী বা রয় কৃষ্ণের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়নি, বা হয়তো কোনো প্রবলেম হচ্ছে কোচের সাথে, বা কোচ যেই ট্যাকটিক্স চাইছে হয়তো প্লেয়াররা সেই ট্যাকটিক্সে শুট করছে না, সেই জন্য হয়তো বেঙ্গালুরুর পারফরমেন্স বাজে। না হলে কিন্তু এই টিমটা মানে যেই ধরনের প্লেয়ার রয়েছে টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। যে এতদিন তো স্কোয়াডে অনেককে খেলাচ্ছিল না, কিন্তু কালকে কিন্তু সবাইকে খেলেই দিয়েছে, সুরেশ খেলেছে কালকে, তাছাড়াও কিন্তু প্রবীর দাস পরের দিকে নেমেছে, কিন্তু এফেক্টিভ কিন্তু কেউই হয়নি। বেঙ্গালুরু কিন্তু শুধু একটা প্লেয়ারের ওপরেই নজর গেছে, সেটা হলো জাবি। জাবি একমাত্র মিডফিল্ডে ভালো খেলার চেষ্টা করছিল, কিন্তু জাবিকে কিন্তু খেলতেই দেয়নি। কিছু না হলেও ইস্ট বেঙ্গলের প্লেয়াররা জাবির ওপর 10টা ফাউল করেছে, মানে খুব টেকনিক্যাল ফাউল করছিল, মিডফিল্ডে কয়েকটা ইয়েলো কার্ড হয়েছে কিন্তু তাছাড়া কিন্তু খুব টেকনিক্যাল ফাউল করছিল। আর পুরোপুরি কিন্তু একের চেয়ে কিন্তু বেশি গোল হতে পারতো, মাহেশ কিন্তু আরেকটা বল ওপর দিয়ে বাড়িয়ে দিয়েছিল, সেটা ক্লেইটন রেখেও ছিল, কিন্তু বারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়, মানে ক্লেইটন ওপর দিয়ে রেখেছিল, গুরপ্রীতের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়, নাহলে কিন্তু আরও গোল আসতে পারতো। আর বলতে গেলে যদি একটা ক্লিয়ার অপরচুনিটি বেঙ্গালুরু বলো, যেটা বললাম রয় কৃষ্ণা মিস করেছে, এটা একদম ফাঁকায় বাড়িয়ে দিয়েছিল, ওই একটাই, তাছাড়া কিন্তু বলতে গেলে বক্সের ভেতরে বেঙ্গালুরুকে দেখাই যায়নি তেমনভাবে। তো 1-0 তো নিয়ে চলে এসছে, কিন্তু মানে পাসিং ফুটবলটা কিন্তু আর একটু ভালো করতে হবে, কালকে অন্যান্য দিনের চেয়ে বলবো কিন্তু অনেক ভালো খেলেছে, কিন্তু তবুও পাসিং ফুটবলটা আরও অনেক কিন্তু ভালো করতে হবে। তো একটা ম্যাচ জেতে তারপরে ম্যাচটা বাজে খেলে, তো এই একটা ট্র্যাডিশন চলে আসছে এই সিজনে। তো দেখা যাক পরের ম্যাচগুলো কী করে, তবে একটা ভালো জিনিস যে দুটো ম্যাচ জিতেছে, দুটোই কিন্তু অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ কিন্তু এখনও অবধি জেতেনি, তো সেটা কিন্তু সমর্থকরা প্রচণ্ড পরিমাণে চাইছে একটা হোম ম্যাচ জিতুক। তো পরের ম্যাচটা তো রয়েছে আবার 18 তারিখ নাগাদ, তো সেই ম্যাচে কী করে সেটাই দেখা যাক। তো আশা করবো টিমটা কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরবে বা জেতার ইয়েতে ফিরবে। তো আমাদের যা বক্তব্য ছিল পুরো বলে দিলাম, তোমাদের যা বক্তব্য, মহামেডান ফ্যান তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের কি মনে হচ্ছে সেটা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ইস্ট বেঙ্গল ফ্যানেরা কালকের খেলা দেখে কি মনে হলো, অন্যান্য দিনের খেলা তো দেখেছো, কালকের খেলা দেখে কি মনে হলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই দেবে। তো চলো এখনের জন্য টাটা।